2023 নভেম্বর 2023 এ মেয়াদ শেষ রাখেন সেপ্টেম্বর 2023 এ মেয়াদ শেষ না এটা আমি বললাম না ফেব্রুয়ারি 2023 এ মেয়াদ শেষ রাখেন ওখানে রাখেন পুরো বক্স মার্চ 2023 এ মেয়াদ শেষ এটা দেখেন ওটা রাখেন এটা দেখেন এটা দেখেন এটা দেখেন মার্চ 2023 মেয়াদ শেষ এখানে রাখেন এখানে রাখেন ফেব্রুয়ারি 2023 মেয়াদ শেষ রাখেন এখানে রাখেন এটা রাখেন হ্যাঁ এটা রাখেন ফিজিশিয়ানস স্যাম্পল নট ফর সেল ডিসেম্বর 2022 এ মেয়াদ শেষ দুটি অপারেটর একসাথে একটা হচ্ছে ফিজিশিয়ান স্যাম্পল নট ফর সেল তার মেয়াদ শেষ ডিসেম্বর 2022 তাহলে কয় বছর আগে মেয়াদ শেষ বলেন বলেন সেপ্টেম্বর 2023 এ মেয়াদ শেষ জুলাই 2023 এ মেয়াদ শেষ একটু মেয়াদ দিবেন রাখেন ওখানে রাখেন ওখানে উপরে রাখেন ফেলে দিয়েন না ওই নিচেটা উঠান যেটা নিচেটা উঠান সবগুলো লাগবে আমাদের মানে বিশ্বাস করতে পারছেন না যে এইখানে আপনি সব মেয়াদ ইত্যাদি ওষুধ বিক্রি করছেন সমানে অ্যান্টিবায়োটিক ফেব্রুয়ারি 2023 এ মেয়াদ শেষ অ্যান্টিবায়োটিক ম্যাক্স প্ল্যান অ্যান্টিবায়োটিক রাখেন নাম্বার আমি দিয়ে দিচ্ছি এই অ্যান্টিবায়োটিক কাজ করবে বলেন জুলাই 2023 এ মেয়াদ শেষ ম্যাক্স ক্লাব আগস্ট 2023 এ মেয়াদ শেষ এটা অ্যান্টিবায়োটিক রাখেন যেটা হাতে সেটা মেয়াদ দিত না আপনি কি মেয়াদ দিত অক্টোবর 2023 এ মেয়াদ শেষ ডিসেম্বর 2023 এ মেয়াদ শেষ অক্টোবর 2023 এ মেয়াদ শেষ ডিসেম্বর 2023 এ মেয়াদ শেষ এটার মেয়াদ আছে এগুলো ফিজিশিয়ান স্যাম্পল নট ফর সেল এটা উনি বিক্রি করেন এটা সেপ্টেম্বর 2023 এ মেয়াদ শেষ ডিসেম্বর 2023 এ মেয়াদ শেষ অক্টোবর 2023 এ মেয়াদ শেষ এটা তো ফিজিশিয়ান স্যাম্পল নট ফর সেল আমরা কোনটা ধরবো বলেন এই যে স্পষ্ট ডিসেম্বর নভেম্বর 2023 এ মেয়াদ শেষ দেখা যাচ্ছে এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে রাখেন ওখানে রাখেন নভেম্বর 23 তারিখে তো বললাম স্যার যে আমার এটা আমি রাখেন নভেম্বর 23 এ মেয়াদ শেষ এটা অক্টোবর 2023 এ মেয়াদ শেষ রাখেন ওখানে রাখেন এই যে দেখা যাচ্ছে এখানে কি ইউটিউব নাকি অক্টোবর 2023 এ মেয়াদ শেষ এই উনি কি রাখেন ওখানে রাখেন সবগুলো রাখেন মেয়াদ শেষ গুলো কোথায় রাখছেন এই যে স্যার আপনার হাতে না এটা আমি রাখছি রাখছি রাখেন 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 এখানে এখান থেকে দেখতে পাচ্ছি আপনি দেখতে পারেন না অক্টোবর 2023 এ মেয়াদ শেষ এখানে রাখেন এগুলো এখানে দেন আগস্ট 2022 এ মেয়াদ শেষ আগস্ট 2022 আপনি এই জায়গাটা জানেন না এটি হচ্ছে ফেব্রুয়ারি 2023 আপনার কথা বলছি জানুয়ারি 2023 মেয়াদ শেষ ডিসেম্বর 2023 মেয়াদ শেষ বলেন আমি কয়টা দেখবো আমি তো আমার মাথা খারাপ হয়ে গেছে হ্যাং হয়ে গেছে মাথা কাজ করছে না
যেইটাতে হাত দিচ্ছে সেটাই মিয়া দিতে না আমি আসলে বলছিলাম স্যার আমি ওয়াশ করতে না আমি একা দোকানদারি করি স্যার কি করতে পারি কেন করতে পারেন না এটা দেখা যাচ্ছে মিয়া দিতে না না তো আপনার ফেতে হবে না এই যে ফেব্রুয়ারি 2023 এ মিয়া দিচ্ছে দেখি থামেন থামেন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 23 দেখ আমি ওখানে ওখানে রাখেন রাখেন আমাকে এক মাস ঠিক আছে আমি পরিষ্কার পরিষ্কার রাখেন ওখানে রাখেন রাখেন ওখানে রাখেন আমি আপ দেখবো বলেন লাভ নাই আপনার ওইখানে যা পাইছে যে ডিসেম্বর নভেম্বর 2023 এ ম্যাচ আছে রাজু ভাই কি নিয়ে আছে 18 বছর ধরে শুধু আছে স্যার এটি এক্সপায়ারি কি করা আছে এক্সপায়ারি কি এক্সপায়ারি করা আছে এটা আমি ভেরি স্যার ভেরি স্যার পিছনে সবগুলোকে এক্সপায়ার ওখানে ওখানে ডেট না মানা আছে আচ্ছা ডেট আলা আছে এখানে রাখেন এখানে রাখেন যেটাতে সন্দেহজনক ভাবে হাত দিচ্ছে সেটাই মেয়াদের এবং মেয়াদ তুম দেখা যাচ্ছে মেয়াদ শেষে সেগুলো রেখে দিয়েছে আসেন আপনি আসেন আলাপ হবে এখানে এখানে আলাপ হবে আসেন আর দপ্তর আছে সেপ্টেম্বর 2022 মে আছে এই যে দেখা যাচ্ছে 21 ডিসেম্বরে মেয়াদ শেষ 21 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ সেটি দেখে গেছি ভেরি স্যার এইখানে এসে যেটি আমরা দেখলাম যে বিপুল পরিমাণে মেয়াদ নতুন একটি প্রতিষ্ঠানে আমরা 10-15 মিনিটের মধ্যে 44 প্যাকেট মেয়াদিত্বনের ওষুধ যে ওষুধগুলো 2022 সালে মেয়াদ শেষ হয়েছে সেই ওষুধগুলো সংরক্ষণ করা হয়েছে বিক্রির উদ্দেশ্যে এবং সমানে বিক্রি করে যাচ্ছে এই অপরাধে একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা আরোপসহ 7 দিনের জন্য এই প্রতিষ্ঠানটির সকল প্রকার বিক্রয় কার্যক্রম জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হয়েছে এই 7 দিন এই প্রতিষ্ঠানটিতে যত মেয়াদিত্বন ওষুধ আছে সেগুলো আলাদা করবেন বেশি আলাদা করে পরিষ্কার করবেন এরপরে এটি ওপেন করতে পারবে